তাওয়াক করতে জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই কারণে জিনা ব্যভিচার সেখানে খুব বেশি হতো, তারও সন্তান জন্মগ্রহণ করত। এর লিডার ছিল আমর বিন লুহাই। আরবের সামাজিক অবস্থাটা কেমন ছিল সবারই তো শুধু দেখুন, সামাজিক অবস্থা যেভাবে ছিল, এক নম্বর অবস্থা ছিল যদি আমরা ধরে নেই, নারীদেরকে তারা একেবারে সাধারণ একটা মুসা মাসির সে মূল্যায়ন কম করত, তারা উত্তরাধিকারী নারীদেরকে দিত না। দ্বিতীয় নম্বর তারা নারীদেরকে বিবাহ করত চারটি পদ্ধতিতে, কয়টি? একটি হলো আভিজাত্য, যারা তারা উভয় পক্ষের সম্মতার মাধ্যমে মহারানার মাধ্যমে বিবাহ করত। দ্বিতীয় নম্বর মহারানা বিহীন তারা বিবাহ করত ইচ্ছে মতন। এরপর তৃতীয় নম্বরে চুক্তি ভিত্তিক বিবাহ করত, 3 মাস, 4 মাস, 6 মাস, যেটি এখনো জাপান, আমেরিকা, বিভিন্ন ওয়েস্টার্নরা ভালো লাগলে বিয়ের পরে বাচ্চা হয়েছে, হওয়ার পরে 9 পর্যন্ত হয়েছে, এরপরে তারা বিবাহের অনুষ্ঠান করে। এ ধরনের আপনাদের জানা আছে কিনা জানি না, আমি এভাবে অথেন্টিক জেনেছি। যারা করছেন বলতেছে কোথায় যাচ্ছেন, আমার ভাইয়ের বন্ধু ছিলেন একজন লন্ডনি, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, উনি বলতেছেন আমার বিবাহ হবে, এই জন্য যাচ্ছি। তো আপনারা মেয়ে বিবাহ দিয়েছেন বা মেয়ে বিবাহ দিয়েছি, তো আমরা এখনো দুইজন বিয়ে অনুষ্ঠান করি নেই, এজন্য বিয়ের অনুষ্ঠান করার জন্য যাচ্ছি। বুঝতে পারছেন তো? তো যাই হোক, এ ধরনের অবস্থাটা তখন ছিল চুক্তি ভিত্তিক। এরপরে চতুর্থ নম্বর ছিল যখন ইচ্ছা আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য নিত, আবার প্রত্যাখ্যান করত। এরপরে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত খবর দিত, আল্লাহ তাআলা আসরের ময়দানে সেই মেয়েদেরকে উঠিয়ে বলবো, ইজাল মাবুদা তুসিলাত বিআইনি জামিন কুতিলাত, তোমাদেরকে জীবন্ত যে খবর দিয়েছে, কি কারণে দিয়েছে, তোমার বাবা কি কারণে দিয়েছে, মুখামুখি এখলাস করবেন এবং তাদেরকে সামনাসামনি এই বিচার জেরা করতে হবে সেদিন। দেখুন বাবাজি, বন্ধুরা, আমার দারুন নদার বৈঠক হতো আবু জাহের, সেই দারুন নদার বৈঠকের অফিসের সিপক সার্চ ছিল সেই অনুষ্ঠানের অথবা তার সেই অফিসের অথবা সেই এবাদত গৃহে, সেখানে নারীদেরকে যেভাবে ভোগ করার ইচ্ছে মতন ভোগ্যপায়ী অবস্থা তারা করত, এ ছিল তাদের ধর্মীয় কৃষ্টি কালচার ছিল। কারণ তারা বলতো যুদ্ধ প্রায় তাদের লেগে বসতো, এজন্য মেয়ে হলে মেয়েরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, এজন্য তারা মেয়েদেরকে পছন্দ করতো না, ছেলেদেরকে খুব মূল্যায়ন করত, এজন্য নারীদেরকে তারা বঞ্চিত করত। আর অর্থনৈতিক অবস্থা আমার নবীর আগমনের পূর্বে পুঁজিবাদী ব্যবসা ছিল, যেটি এখনো আমরা দেখতে পাচ্ছি, সুদের ব্যবসার সাথে টাকা বিক্রি করার একটি ছিল। এক কিছু অংশ লোক ঘনাত্মান হতো, অধিকাংশ লোক নিমিষেই তারা ধ্বংস হয়ে যেত, এ ছিল তাদের অবস্থা। আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগে আব্রাহা বাচ্চা চলে আসলো 60,000 বস্তি বাহিনী এবং সৈন্যদেরকে নিয়ে, সর্বশেষ ওয়ারসালা আলাইহিস সাইরান আবাবিল, আল্লাহ তাআলা পাখি প্রেরণ করে আব্রাহাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল আগমনের বার্তা শুরু হয়ে গেল এবং বিবি আমেনা স্বপ্ন দেখলেন, তার কোলে একটি কবুতর এসে বসছে। আবু তালেব স্বপ্নে দেখলেন তার নাতির নাম হচ্ছে মোহাম্মদ রাখার জন্য, আবার বললেন হে বাররা, তুমি এই কূপটা পরিষ্কার করো। বলতে মা বাররা, বাররা কি? বলে হে বার মাদনুনা, তুমি ওই মাদনুনা খনন করো। তিনি বলছেন লা আলাম, আমি মাদনুনা চিনি না। লাস্টে বললেন হে বার জমজম, তুমি জমজম কূপ পরিষ্কার করো। লা তামসা ফলা তাসকিল হাজিজ আল আযাব, এটাকে পৃথিবীর মানুষ কোনোদিন নষ্ট করতে পারবে না এবং কোনো মানুষ খেয়েও শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহ, আমার নবী আগমন করবেন, এজন্য জমজম কূপকে নতুন ভাবে সাজানো হলো। পৃথিবীর সব কিছুকে নতুন ভাবে সাজানোর পর রহমাতাল্লিল আলামিন 12ই রবিউল আউয়াল এই পৃথিবীতে আগমন করলেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবীর আগমনকালীন কি অবস্থা, এর পরবর্তী কি অলৌকিক বিষয় মজেদার ছিল, আগামী জুমা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবী পাকের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে নবী পাকের আদর্শ নিয়ে বাঁচার তৌফিক দান করুন।